আমার যে সমস্ত ভাই বোনেরা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অলরেডি তোমরা থামনিলে দেখতে পাচ্ছো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের পার্ট ফোর তোমাদের যে ইংলিশ ট্রান্সলেশন বাঞ্চ রয়েছে সেই ট্রান্সলেশান বাঞ্চের আমি অলরেডি তিনটে পার্ট বানিয়েছি আজকে আমরা পেজ নাম্বার এইট নিয়ে আলোচনা করব এই পেজে চুয়াল্লিশ থেকে আঠান্ন পর্যন্ত যে অনুবাদগুলো রয়েছে তাদের প্রত্যেকের একদম সঠিক অ্যান্সার আজকের এই ভিডিওতে দেখব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একেবারেই ভুলো না চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে সে বাজার থেকে একটা বড় মাছ এনেছিল সে মানে কি সে মানে এখানে আমরা হি ধরে নিলাম তাহলে হি এনেছিল যেহেতু পাস টেন্স তাহলে হি বট কি হবে হি বট কিনেছিল একটা বড় মাছ এ বিগ ফা কোথা থেকে এনেছিল বলছে দেখো বাজার থেকে বাজার থেকে মানে ফ্রম দা মার্কেট হ্যাঁ কিনা চেষ্টা দেখো কি বলছে তুমি কি আমাকে ক্লাসে দেখুন হ্যাঁ কিনা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে যখনই জিজ্ঞাসা চিহ্ন রয়েছে আর পাস্টেন্সে রয়েছে তখন আমরা ডিট দিয়ে শুরু করবো কি দিয়ে শুরু করবো ডিট না আছে তাহলে এবার দেখো মানে কোথায় কোথায় দেখো নি ইন ক্লাস আর শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে নেক্সট দেখো কি বলছে ছেলেগুলো বাড়ি ফিরছিল ছেলেগুলো মানে একের বেশি আর নির্দিষ্ট করে বলছে মানে দা বয়েজ হ্যাঁ যেহেতু পাস টেনসে আর একের বেশি তার ওয়ার হয়ে যাবে দা বয়েজ ওয়ার ফিরছিল মানে রিটার্নিং কোথায় ফিরছিল ঘরে রিটার্নিং হোম নেক্সট দেখো কি বলছে আমি চাইবার পূর্বে সে আমাকে বইটি দিয়েছিল হ্যাঁ কি না তার মানে আমরা শুরু করব সে মানে হি দিয়েছিল গিভ হবে না এখানে গেভ হয়ে যাবে হি গেভ মি মানে আমাকে দিয়েছিল কি দিয়েছিল আমাকে কি বলছে বইটা মানে দ্য বুক কখন দিয়েছিল বলছে আমার চাইবার আগে মানে বিফোর যেহেতু আগে ওই জন্য আমরা বিফোর লিখলাম ঠিক আছে এবার হবে আই আক্সড হয়ে যাচ্ছে যেহেতু বই তাই লিখবো ফর ইট নেক্সট দেখো কি বলছে আগামীকাল তিনি সবাই উপস্থিত থাকবেন আগামীকাল তিনি সবাই উপস্থিত থাকবেন তাহলে হি ফিউচার টেন্স তাই হি উইল করলাম উপস্থিত থাকবে মানে কি না তারপর দেখো কি হবে সবাই আমরা এখানে সভায় বলতে পারি আমরা মিটিং লিখতে পারি দা মিটিং কবে আগামীকাল টু নেক্সট দেখো কি বলছে তোমরা কি আমাদের সঙ্গে খেলবে না তাহলে উডন্ট মানে উড নট হ্যা কিনা এটা লিখবো আমরা ইউ প্লে উইথ আস দেখেছিস না নেক্সট দেখো কি বলে তিনি তিনি তোমাকে পড়াতে থাকবেন হ্যাঁ কি না তাহলে তিনি হি থাকবেন মানে ফিউচার টেন্স হি উইল কোন কাজ কন্টিনিউয়াসলি হচ্ছে তাই এখানে লিখব কন্টিনিউ টিচ তা লিখব ইউ নেক্সট দেখো মেয়েটি গাইতে থাকবে মেয়েটি নির্দিষ্ট করে বলছে তাই তাই লিখবো আমরা কি দ্য গার্ল হ্যাঁ দেখো ফিউচার টেন্স তাই লিখবো উইল এখনই বললাম যে কোনো কাজ যদি হতে থাকে তাহলে কন্টিনিউ টু সিং নেক্সট দেখো কি বলছে তোমরা কি আমার জন্য অপেক্ষা করতে থাকবে হ্যাঁ কিনা তাহলে কি লিখবো ফিউচার টেন্স তার জন্য লিখবো উইল শুরু করব হ্যাঁ কি না উইল ইউ কোশ্চেন মার্ক আছে তার জন্য আমরা ভার থেকে শুরু করছি উইল ইউ কিপ ওয়েটিং উইল ইউ কিপ ওয়েটিং ফর মি লাস্টার জিজ্ঞাসার জন্য নেক্সট দেখে নাও সন্ধ্যের আগে আমরা গ্রামে পৌঁছে থাকবো হ্যাঁ কি না তাহলে দেখো আমরা মানে উই ফিউচার টেন্স উই উইল পৌঁছানো হচ্ছে রিচ কোথায় পৌঁছাবো গ্রামে মানে দ্য ভিলেজ উইল উইল উই রিচ দ্য ভিলেজ সন্ধ্যের আগে মানে বিফোর ইভিনিং নেক্সট দেখো কি বলছে স্কুলে যাবার আগে সমীর পাঠ শেষ করবে না হৈকেন তাহলে সুмир তাহলে কি লিখবো প্রথমে শুরু করবো সুмир থেকে সুмир ওডন্ট ফিনিশ হৈকেন কি ফিনিশ করবে না হিজ लेसन लेसन তাহলে কি বলছো স্কুলে যাবার আগে মানে বিফোর যাওয়া মানে বিফোর গোয়িং টু স্কুল লিখতে পারি আমরা টু স্কুল এবার দেখো নম্বরটা বলছে দিল্লি পৌঁছাবার আগে আমরা আগ্রায় এক সপ্তাহ তাজমহল দেখতে থাকবো কি কিনা এটা হচ্ছে সব থেকে ভালো তোমাদের বইয়ে লেখা আছে তাহলে কি লিখবো আমরা উই উই উইল যেহেতু कथाईन आग्रा फॉर भिजिटिंग द ताजमहल

নেক্সট দেখো কি বলছে বৃষ্টি পড়ছে তাহলে এটা আমরা কি লিখব ইট ইজ নেক্সট কাজটা করা তোমার দায়িত্ব তাহলে এটা আমরা কি লিখব ইট ইজ ইজোর ডিউটি বা ইউর রেসপন্সিবিলিটি ছেলেটি আমার কাছে টাকা চাইতে এসেছিল ছেলেটি নির্দিষ্ট করে দা দা বয় আমার কাছে এসেছিল কিছুজনের টাকা পেজে চুয়াল্লিশ থেকে আঠান্ন পর্যন্ত প্রত্যেকটার সঠিক ট্রান্সলেশন আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর যারা এখনো আগের পার্টগুলো গুলো তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে